আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমি আজকে আপনাদের শুটকি ভর্তা বানিয়ে দেখাবো কাঁচামরিচ দিয়ে। এভাবে বানালে খেতে কিন্তু খুব দারুণ লাগবে। আমি এখানে কাঁচামরিচ নিয়ে নিয়েছি লেবু পাতা দুইটা। লেবু পাতা দিলে কিন্তু ভর্তাটা আরও বেশি ভালো লাগে খেতে। পেঁয়াজ নিয়ে নিয়েছি, রসুন, আর এখানে নিয়েছি শুটকি। কড়াইটা বসিয়ে দিয়েছি আগে। এখন একটু মরিচগুলো ভালোভাবে ভেজে নেব। কাঁচামরিচগুলো অনবরত নাড়াচাড়া করতে থাকবে, নাড়াতে কিন্তু পুড়ে যাবে। আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এগুলো নামিয়ে নেব। আমি শুটকিটা একটা কচু পাতা দিয়ে গলে তারপর টেলে নেব। আপনারা চাইলে অন্য পাতা দিয়েও কিন্তু নিতে পারেন। আমি শুটকি মানে দিয়ে দিলাম। এখন এটা আমি ভালোভাবে তেলে নেব। এর মধ্যে এখন আমি দিয়ে দেব পেঁয়াজগুলো। পেঁয়াজটা আমি একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব, একটু টেলে নেব। আর রসুনগুলো টেলে নেব। সবগুলো একসাথে টেনে নেব। আপনারা চাইলে একটু তেল দিয়ে নিতে পারেন, আমি তেল ছাড়াই টেলে নিচ্ছি। যে যেমনভাবে টালতে পারেন আর কি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে দেবেন। আমার কিন্তু যে ভাজা দেখতে পাচ্ছেন, আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর আমার ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার কিন্তু ডালা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ভালোভাবে টেলে নেবেন, নয়তো কিন্তু গন্ধ লাগবে। বিশেষ করে শুটকিটা ভালোভাবে টেলে নেবেন, নয়তো কাঁচা কাঁচা গন্ধ হয়ে হবে। যখন শব্দ হবে বুঝবেন শুটকি হয়ে গেছে, মানে আমার কিন্তু হয়ে সবগুলো ডালা হয়ে গেছে। এখন আমি বেটে নেব শিলপাটা দিয়ে। মরিচগুলো দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম রসুনগুলো, একসাথে সবগুলো বেটে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এখন ভালোভাবে বেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি মানে এক হাতে ভিডিও করছি আর এক হাতে বাড়তেছি, তো তাই হয়তো বা বুঝতে একটু সমস্যা হবে আপনাদের। আমাকে কমেন্টে জানাবেন যদি সমস্যা হয়। আমি শুটকিটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লেবু পাতাটা শুটকির উপরে। এখন একসাথেই দুটা বেটে নেব। আপনারা শুটকির উপরে মানে শুটকিটা যখন দেখা যাবে তখন শুটকির উপরে একটু লবণ দিয়ে দেবেন, তাহলে দেখতে মানে আর একটু ভালো হবে খেতে। ভালোভাবে বেটে নিচ্ছি, ভালোভাবে মিহি করে কিন্তু বেটে নেবেন। আমার বাটা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আদা বাটা করব, পেঁয়াজগুলো কিন্তু এত বাটবো না, পেঁয়াজটা আদা বাটা রাখবো। আপনারা চাইলে পেঁয়াজ কাঁচা পেঁয়াজও দিতে পারেন, কিন্তু ভালো হয় যদি একটু টেলে দেন। আমার ভর্তা বানানো শেষ। ভর্তাটা মানে কেমন লেগেছে আপনারা আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আর খেতে কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে, আমি খেয়ে দেখেছি। যে দেখুন আমার ভর্তাটা শেষ পর্যন্ত। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।